প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো এনন কবিতাটির ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এটা একটি ছোট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বাট এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এই কবিতা সম্পর্কে, এবং এখান থেকে যদি কোশ্চেন হয় তোমরা এটাও লিখতে পারবে সরাসরি। তো চলো শুরু করা যাক। দেখো শুরুতে যেটা রয়েছে, টু বিগিন উইথ দ্য লেস্ট কমপ্লেক্স অফ দোজ পোয়েমস Enon is to be presented at once with a picture of an ironic dilemma that seems very much like earlier ones. Enon ekhane was hobe ashole is hobe. Enon is trapped by her own fruitless passion, left in desolation and forced to regard death as victory. Ekhane jeta bolche je অনেকগুলি কমপ্লেক্স পোয়েম রয়েছে, যে পোয়েমগুলোর ভেতরে একটা হচ্ছে এই এনন, এবং যেখানে প্রেজেন্ট করা হয়েছে একটা পিকচার, যে পিকচারে একটা আইরনিক ডিলেমা, একটা আইরনিক উভয় সংকটের বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা অনেক আগের কবিতাগুলির মতো, বা অনেক আগের যে টেনিসনের যে আরও যে ঘটনাগুলি বা আরও যে কবিতার যে ঘটনাগুলি সেগুলোর মতো। এবং এখানে আমরা যেটা দেখতে পাবো যে এনন ট্র্যাপে পড়ে আছে, এনন একটা যেন ফাঁদে পড়ে আছে, এবং সেই ফাঁদটা হচ্ছে তার ফ্রুটলেস প্যাশন, অর্থাৎ তার অহেতুক নিরর্থক একটা প্যাশন বা ইমোশন। এই ইমোশন এবং প্যাশন তাকে নির্জনতার দিকে ঠেলে দিচ্ছে, তাকে একাকী করে ফেলছে, এবং তাকে মৃত্যুকে জয় হিসাবে কনসিডার করার জন্য ফোর্স করছে, বা তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে ফোর্স করছে। The constant reiteration of "Dear Mother Ida, hearken ere I die" comes to indicate to us how bound she is by circumstances and her own emotion. I am in debt for this point. আচ্ছা, এখানে এই রাইটারের কথা বলেছে একটু। আচ্ছা, এবার এইখানে যে বিষয়টা রয়েছে, যে বারবার এইখানে এই এনন যে কথাটা বলছে যে ডিয়ার মাদার ইডা, আচ্ছা ডিয়ার মাদার ইডা হারকেন ইরি আই ডাই, আমার কথা শোনো আমার মৃত্যুর পূর্বেই, এটা যে বারবার সে বলছে এইটাই ইন্ডিকেট করে যে সে কতটা সার্কামস্ট্যান্সেস এবং তার নিজের ইমোশন দ্বারা আটকে রয়েছে বা ট্র্যাপে রয়েছে। বাট দেয়ার ইজ সামথিং নিউ হিয়ার, কিন্তু এখানে নতুন কিছু আরেকটা রয়েছে। A further irony connected with point of view, এবং আরেকটা আইরনি কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ এর সাথে। পয়েন্ট অফ ভিউ বলতে দৃষ্টিভঙ্গি। Though the dominant current of the poem is Enon's lament, a passionate song that involves us strongly, there is at the same time an inner contradiction that is crucial, that can be perceived only by suspending our involvement. আচ্ছা, বলা হচ্ছে যে এইখানে পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে কারেন্ট যে একটা ডমিনেন্ট থিম বা ইমোশন, সেটা হচ্ছে যে এই এননের ল্যামেন্ট বা তার যে প্রলাপ বকা সেটা। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে প্যাশনেট একটা সং, যেটা স্ট্রংলি আমাদেরকে কানেক্টেড করছে এবং আমরাও যেন ওই ফিলটা নিচ্ছি। কিন্তু শুধুমাত্র এইটাই না, এর বাইরেও আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইনার কন্ট্রাডিকশান, অর্থাৎ ভেতরের যে কন্ট্রাডিকশান সেটা, এবং সেটা হচ্ছে ক্রুশাল একটা থিম। এবং এইটাকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে এননের যেই ইমোশন, সেই ইমোশনে টাস্ট হওয়া যাবে না, এইটার বাহিরে থেকে এটাকে বুঝতে হবে। বাট ব্রিফলি দ্য কন্ট্রাডিকশান ইজ দিস, কিন্তু সংক্ষেপে যে কন্ট্রাডিকশান যেটা, সেটা বর্ণনা এরকম যে Enon's surrender to her emotions begin to look like that of her ostensible betrayal. এখানে সংক্ষেপে যদি এই কন্ট্রাডিকশনটা বলতে যাই, তাহলে ব্যাপারটা এরকম যে Enon's surrender to her emotion, অর্থাৎ এনন যে তার যে ইমোশনের কাছে সারেন্ডার করছে, এটা শুরু হচ্ছে টু লুক লাইক দ্যাট অফ হার অবস্টেন্সিবল বিট্রেয়াল, অর্থাৎ তার যে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা বা সে যে প্রকাশ্যে বিরোধিতা করছে সেইটাই তার হচ্ছে ইনার কন্ট্রাডিকশান। অর্থাৎ একদিকে সে ইমোশন শো করছে, আবার আরেকদিকে সে নিজেই বিশ্বাসঘাতকতা করছে। Thus we see her as something other than a simple victim of Paris or the arbitrary power of the goddess. এবং এইভাবে আমরা এইখানে যে আরেকটা নতুন যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই এনন যে শুধুমাত্র প্যারিস এবং আরবিটারি মানে পাওয়ার অফ গডেসের যে শিকার তাই নয়, বরং সে নিজেও দোষী রয়েছে তার এই অবস্থার কারণে। She is also victimized by her own passion, perhaps finally by the absurdity and irrationality that rule in human affairs. বলা হচ্ছে যে সে যে শুধু প্যারিস এবং গডেসের দ্বারাই ভিক্টিমাইজ হচ্ছে তা নয়, বরং সে তার নিজের প্যাশন, ইমোশন এবং তার নিজের যে দুর্বোধ্যতা বা নিজের যে খামখেয়ালিপনা সেইটাতেও বা এই যে অযৌক্তিক যে ব্যাপার সেপার এগুলোতেও সে হচ্ছে ভিক্টিমাইজ হচ্ছে, যেটা একটা মানুষের জীবনে আর কি সচরাচর ঘটে থাকে। Despite our participation in her cry of pain and injustice, then we see that she too has been denied the gift of self-reverence, self-knowledge, self-control. আচ্ছা, আমরা যদি এই এননের ক্রাই অফ পেইন অর্থাৎ পেইন এবং ইনজাস্টিস তার সাথে যেটা হয়েছে সেইটা থেকে যদি নিজেকে আলাদা করে যদি একটু চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই এনন নিজেও তার যে আত্মনিষ্ঠা, আত্মজ্ঞান এবং সেলফ কন্ট্রোল যে বিষয়গুলি এইগুলোর গিফটটা সে নিজেও কিন্তু গ্রহণ করেনি। প্যালাস অফার we are led to believe is clearly the proper one for Paris or any other human being to accept. Her appeals are the broadest and most conventionally moral. এখানে যেটা বলছে যে প্যালাস যে অফারটা করলো এটা আমাদেরকে বিশ্বাস করানো হচ্ছে বা আমরা বিশ্বাস করছি এটাকে যে এটা প্যারিস এবং অন্যান্য হিউম্যান বিং যারা মানুষ তারা কিন্তু যে অ্যাকসেপ্ট করার যে বিষয়টা অর্থাৎ তারা যেটা করলো সেটা কিন্তু করবেই তারা, কিন্তু তার যে আপিল অর্থাৎ এই এননের যে আপিল সেটা ব্রডেস্ট সেন্সে এবং কনভেনশনালি এটা অনেকটা নৈতিক দিক দিয়ে সেই কথাটা বলছে। She appears to disdain raising any deceptive rhetoric to persuade Paris. এখানে তাকে একটু মানে সে উপস্থিত মানে সামনে এসেছে একটু ডিসডেইন বা একটু হাস্যকর ওয়েতে সে এসেছে এবং সে এই প্যারিসকে যে কোনো মূল্যে হোক সেটা ডিসেপটিভ বা প্রতারণার ছল মাধ্যমেও হোক সে তাকে পাওয়ার চেষ্টা করেছে প্যারিসকে। হার অফার অফ ল অ্যান্ড ফ্রিডম কম্বাইন্স অল বেসিক হিউম্যান অ্যাসপিরেশন। তার যে অফার ছিল সে যে প্যারিসকে অফার করেছিল যে ল এবং ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এবং নিয়মকানুন সেই সব কিছুই আসলে মানুষের চাওয়া এবং সে এইগুলো প্যারিসকে দিতে চেয়ে তাকে প্রতারণা করতে চেয়েছিল। অ্যান্ড মোস্ট ক্রুশালি শি হ্যাজ এননস ডিরেক্ট সাপোর্ট। অ্যান্ড আই ক্রাইড ও প্যারিস গিভ ইট টু প্যালাস। আচ্ছা, এখানে হি হবে হি হ্যাজ এননস ডিরেক্ট সাপোর্ট। বলা হচ্ছে যে এখানে আরেকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে এই প্যারিস যে এই যে অফারগুলিকে ত্যাগ করলো এগুলোতে এননের ডিরেক্ট সাপোর্ট রয়েছিল এবং সেইখানে কিন্তু বলছে যে এনন বলছে যে আই ক্রাইড আমি চিৎকার করলাম ও প্যারিস গিভ ইট টু প্যালাস অর্থাৎ এটা প্যালাসকে দিয়ে দাও বা ফিরিয়ে দাও। বাট দ্য অ্যাকসেপ্টেন্স অফ প্যালাস অফার সিমস ইন দ্য এন্ড বোথ নেসেসারি অ্যান্ড ইম্পসিবল অ্যাজ এনন। আচ্ছা, এনন হারসেলফ গোজ অন টু ডেমনস্ট্রেট। বলছে কিন্তু প্যালাসের যে অফারটা যেটা শেষে আমরা দেখতে পাবো যে এটা গ্রহণ করা মানে প্যারিসের ক্ষেত্রে এটা গ্রহণ করা অনেকটা ইম্পসিবল এবং নেসেসারিও ছিল আবার, এবং এই একই বিষয় অর্থাৎ এটা যে গ্রহণ করার যে বিষয়টা অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা এইটা এই এনন নিজেও সে এটাকে ডেমনস্ট্রেট করেছে, নষ্ট করেছে বা ভেঙে ফেলেছে। এনন রিয়্যাক্টস টু প্যারিস ডিসিশন বাই ইকোয়িং exactly the unreasoning feelings that bad controlled her false lover. এননের যে রিয়াকশান এনন যে রিয়াক্ট করেছিল প্যারিস যখন প্যারিসের ডিসিশনেরও ব্যাপারে এই ক্ষেত্রেও এই এনন সে তার যে আনরিজনিং যে ফিলিংসটা যেই ফিলিংসটার মাধ্যমে মানে সে নিজে কন্ট্রোল হচ্ছিল সে একই ফিলিংসটার মাধ্যমে প্যারিসও এখানে কন্ট্রোল হয়েছিল এবং সেই বিষয়টাতে এনন এখানে রিয়াক্ট করেছিল অর্থাৎ সে নিজেই প্যাশন এবং ফিলিংস দ্বারা কন্ট্রোল হচ্ছে, ঠিক যখন প্যারিস কন্ট্রোল হতে যাচ্ছে তখনই এখানে সে রিয়াক্ট করছে। আচ্ছা, শি ডাজন্ট রাইজ টু প্যালাস কাউন্সেল সেলফ কন্ট্রোল বাট কম্পিটস অন দ্য সেম গ্রাউন্ড অ্যাজ দ্য লাভ গডেস আফ্রোডিটি। সে আসলে প্যালাসের যে কাউন্সিল সেটাকে রাইজ না করে এবং সেলফ কন্ট্রোলের যে পরামর্শ সেটাকে রাইজ না করে সেটাকে সামনে না নিয়ে এসে বরং সে আফ্রোদিতির যে গ্রাউন্ড আফ্রোদিতির সাথে সে কম্পিট করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং এখানে সে বলছে যে ইনস্টেড অফ অ্যাডপ্টিং প্যালাস উইজডম ইন দ্য স্ক্রন অফ কনসিকুয়েন্স শি সাবমিটস টু অ্যান্ড ইজ রোল্ড বাই কনসিকুয়েন্স। বলা হচ্ছে যে সে প্যালাসের যে উইজডম অফ দ্য স্ক্রন অফ কনসিকুয়েন্স অর্থাৎ খারাপ সময় বা খারাপ ফলের ব্যাপারে যে জ্ঞান সেটা অ্যাকসেপ্ট না করে বরং সে তার নিজেকে কনসিকুয়েন্সের কাছে মানে সাবমিট করেছে এবং কনসিকুয়েন্সের দ্বারা সে রুলড হয়েছে। এখন কনসিকুয়েন্স বলতে অবস্থা বা পরিবেশ, পারিপার্শ্বিক যে অবস্থা সেটা। ইনস্টেড অফ সেলফ রেফারেন্স, সেলফ রেফারেন্সটা না নিয়ে আত্মনিষ্ঠা এটা না নিয়ে শি ফিডস অন থটস অফ সেলফ ডিস্ট্রাকশন। ইনস্টেড অফ ল শি থিংস অফ রেভেন্স। আচ্ছা, সে আত্মনিষ্ঠার যে জ্ঞান সেইটা না নিয়ে সে মূলত তার নিজের চিন্তা দ্বারা মানে কি বলে এটাকে মোহিত হয়েছিল, সেটা হচ্ছে সেলফ ডিস্ট্রাকশন। সে তার নিজেকে ধ্বংস করে ফেলবে এই এই চিন্তায় সে মগ্ন ছিল। সে কীভাবে নিজেকে চেঞ্জ করা যাবে এইটা না করে সে ল বা নিয়মকানুনের চিন্তা না করে সে মূলত প্রতিশোধ নিতে চেয়েছে। দ্য আইরনিক ক্লাইম্যাক্স কামস হোয়েন শি স্টিয়ার্স হারসেলফ টু লাইফ, not to change and repent but to experience the grim consolation of seeing others go with her. I will not die alone. এখানে বলছে যে সবচেয়ে মানে বাজে যে আইরনি, সেই আইরনিটা অর্থাৎ ক্লাইম্যাক্সে, অর্থাৎ এখানকার যে আইরনিটা সেটা ক্লাইম্যাক্সে বা এটা অনেক উচ্চতায় পৌঁছাইছে তখনই যখন দেখা গেছে যে সে আসলে বাঁচার চেষ্টা করছে কিন্তু মানে সে নিজে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারে তার কোনো চিন্তাভাবনা নাই এবং সে রিপ্রেন্ট করছে যে সে এখানে তার যে এক্সপেরিয়েন্স, তার যে খারাপ যে একটা এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের ব্যাপারে সে যে নিজেই এটা মানে ভোগ করছে তা নয়, সে বরং সে তার নিজের সাথে অন্যদেরকে নিয়েও সে সেটা ভোগ করতে চাইছে। এবং সে বলছে যে আমি শুধু একাই মারা যাব না, অর্থাৎ আমি তোমাদেরকে নিয়ে মরব। এক কথা এখানে শেষে এসে সে রেভেন্স নেওয়ার বা প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা তার ভেতরে রয়েছে এবং প্রতিশোধের যে চিন্তা সেটা তার ভেতরে রয়েছে। সে নিজেকে চেঞ্জ না করে সে সার্কামস্টান্সেস বা তার ইমোশনটাকে দূরে না ঠেলে বা সার্কামস্টান্সেসের সঙ্গে অ্যাডপ্ট না করে সে মূলত কী করছে, প্রতিশোধের দিকে যাচ্ছে। দিস ইজ ক্লিয়ারলি এ রিডিং টু হুইচ অনলি এ পার্ট অফ আস অ্যাটেন্ডস। অর্থাৎ এই যে এখানে আমরা যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দেখছি, এই যে হচ্ছে এননের ইমোশন এবং প্যাশন এবং তার যে কনসিকুয়েন্সের দ্বারা সে যে ট্র্যাপ হয়ে রয়েছে, এইটার বাহিরে আর একটু অতিরিক্ত বিষয় এইটা এবং এইটা খুব একটা বেশি চিন্তা করা হয় না। ইট ইগনোরস মাস অফ দ্য পোয়েম অ্যান্ড ডিস্টর্টস আওয়ার ফুল রেসপন্স। এইটা ইগনোর করে এই পোয়েমের অনেক বিষয়, মানে এই পোয়েমে যে বিষয়টা রয়েছে অর্থাৎ এই বিষয়টা রয়েছে এটা অনেক সময় ইগনোর করা হয়। অ্যান্ড ডিস্টার্বস আওয়ার ফুল রেসপন্স, এবং আমাদের ফুল রেসপন্সকে নষ্ট করে দেয়। বাট ইট ইজ আই থিঙ্ক অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ আওয়ার ক্রিটিক্যাল জাজমেন্ট রিয়াকশান। কিন্তু এইটা মূলত একটা ক্রিটিক্যাল জাজমেন্টাল একটা রিয়াকশান। দ্যাট জাজমেন্ট ইজ ইন কনস্ট্যান্ট টেনশন উইথ দ্য ভিশন অফ এনন অ্যাজ এ কমপ্লিটলি ইনোসেন্ট ভিকটিম। এই জাজমেন্টটা কি, যে সবাই যেটা চিন্তা করছে যে এই এনন হচ্ছে একজন কমপ্লিটলি নিষ্পাপ একটা ভিকটিম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেলি এই কবিতাটিতে দেখা যাচ্ছে। বাট এখানে অন্য আরেকটা বিষয় রয়েছে, সেটা আমরা যেটা ডিসকাস করলাম এতক্ষণ। দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান ব্লেম হার ফর হার প্যাশন। এখানে কোনো ওয়ে নাই যে আমরা তাকে ব্লেম করতে পারি তার প্যাশনের কারণে। প্যাশন ইজ অল দ্যাট ওয়ার্কস অ্যান্ড শি হ্যাজ ইন অ্যানি কেস নো চয়েস ইন দ্য ম্যাটার। বলা হচ্ছে যে প্যাশনই এখানে সব কিছুর ক্ষেত্রেই ভূমিকা পালন করছে যেটা তার রয়েছে এবং তার আর কোনো বিষয় আর কি চয়েস করার ছিল না। সে প্যাশনের দ্বারা এমনভাবেই ট্র্যাপড রয়েছে। দ্য পোয়েম অ্যাক্টস টু ডিনাই আস দ্য কমফোর্ট অফ এ সলিউশন বাই মেকিং আস লাইভ উইথ দ্য ডিসোলুট অ্যান্ড বিউইল্ডার্ড এনন হু লাইক আস সেন্সেস দ্য রাইটনেস অফ প্যালাস অ্যান্সার but who proves by her pathetic life the irrelevance of self-reverence, self-knowledge, self-control. এই পোয়েমের ভেতরে যে সাধারণ দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে এননের দুঃখ কষ্ট বা তার যে প্যাশন ইমোশন সেটা তো বলা হচ্ছে যে এইটার বাইরেও যে আরেকটা বিষয় এখানে রয়েছে যে এননের মানে ভুল রয়েছে সেইটাকে এই পোয়েমটা আমাদেরকে বুঝতে ডিনাই করছে বা আমরা এটা আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে এটা চিন্তা করতে পারতেছি না এবং আমরা সবসময় চিন্তা করছি যে এননের সঙ্গে আমরা আমাদের নিজেদেরকে কানেক্ট করে তার ডিসোলেট এবং বিউইল্ডার্ড যে অবস্থা সেইটার সঙ্গে আমরা নিজেদেরকে কানেক্ট করছি এবং যেটা অলমোস্ট আমাদের মতোই যে সেন্স দ্য রাইটনেস অফ প্যালাস অ্যান্সার এবং প্যালাস অ্যান্সারের যে রাইটনেস সেই রাইটনেসের যে সেন্স সেইটার সঙ্গে বাট হু প্রুভস বাই দ্য প্যাথেটিক লাইফ অফ ইরিলিভেন্স অফ সেলফ রেফারেন্স কিন্তু এখানে প্রুভ করার মতো এরকম কোনো বিষয় নাই যে ইরিলিভেন্স অফ সেলফ রেফারেন্স রয়েছে বা সেলফ নলেজ রয়েছে সেলফ কন্ট্রোল রয়েছে যেটা অনেক বড় সেন্টেন্স তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে এটার মেইন কথা হচ্ছে এরকম যে এই কবিতার ভেতরে যেটা রয়েছে আমাদেরকে সেইটাই এখানে আমাদেরকে বুঝতে বাধ্য করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এইটার বাইরেও যে আরেকটু তথ্য রয়েছে যেটা মানে যেটাকে ইরিলিভেন্স হিসেবে এখানে উপস্থাপন করা হচ্ছে এবং এই কবিতাটিতে সবসময়ের জন্যই যেটা বলা হচ্ছে যে এননের দুঃখ কষ্টের কথা এবং আমরা সেটার সঙ্গে কানেক্ট করছি এবং আমরা সেখানে এননের প্রতি প্যাথেটিক বা সিম্প্যাথিক দেখাচ্ছি কিন্তু এর বাইরেও যে এননের যে ভুল রয়েছে সেটার ব্যাপারে আসলে সেভাবে বলা হচ্ছে না We can be neither completely absorbed by the pathos of her life nor comfortably detached from it আমরা যেটা হচ্ছে যে আমরা রিডাররা উভয় সংকটে পড়ছি আমরা কমপ্লিটলি এই তার যে এননের যে লাইফের যে দুঃখ কষ্ট সেটার সঙ্গেও জড়িত হতে পারছি না আবার এটা থেকে বের হয়ে যে তাকে যে দোষারোপ করব সেটাও আসলে করতে পারছি না কবিতাটি আসলে এভাবে উপস্থাপন করা হয়েছে তো তোমরা এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটুকু তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে অর্থাৎ মনে হবে যেন তোমাদের বইয়ের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেটার সঙ্গে মিলছে না তো এটা একটু অতিরিক্ত একটা তথ্য তোমরা তোমাদের যে বইতে যেটা রয়েছে যেভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রয়েছে সেখানে হয়তোবা এই কি বলে এননকে নিষ্পাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এননের বন্দনা গাওয়া হয়েছে তো এইখানে এননের বন্দনার পাশাপাশি এইখানে একটা অতিরিক্ত তথ্য তোমরা পেলে সেটা আশা করি তোমরা কাজে লাগাবে এবং এইটা অ্যাডভান্স যে তোমরা যারা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগবে অর্থাৎ তোমরা তোমাদের বইয়ের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের পাশাপাশি এটাও তোমরা সেটার সঙ্গে অ্যাড করতে পারো এটাতে কি হবে যে তোমরা যদি শুধুমাত্র এটা দাও সেক্ষেত্রে তোমাদের টিচাররা অনেকে এমনও হতে পারে যে যেহেতু তারা বই দেখে মার্কস দিবে সেহেতু এমনও হতে পারে যে এখানে মার্কসের কিন্তু হেরফের হতে পারে সুতরাং তোমরা আশা করছি তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা লিখবে এবং সেই সঙ্গে তোমরা অতিরিক্ত তথ্য হিসাবে এখানে দিতে পারো আর বইয়ের সঙ্গে যদি এটা মিলে যায় তাহলে তো কোনো কথাই নেই তো ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো টিল দেন আল্লাহ হাফেজ